বানত ককবকাই থকা লোকলৈ মনত পৰিল প্ৰদেশ কংগ্ৰেছৰ। রাহুল গান্ধী বাসাও অভিযান সামরি স্বরাজ্যলৈ ঘুরিল প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। আর আহিয়েই রাজীব ভবনের কেবাখনো গাড়িত বুজাই করে প্রেরণ করা হল বান সাহায্য। আমি খুব দুঃখিত যে আমি যিমান সহায় করব লাগে সিমান করব পৰা নাই, কিন্তু এটা কথার কারণে আমি সুখী যে অসমত বহুত রাজনৈতিক দল আছে বিজেপিকে প্রমুখ্য করে, আর আমাতকে ধনী বিজেপি সরকার হিসাবে কিছু করেছে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমি অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে প্রথম আমার বিধায়কসকলের সহযোগত আমার নেতাকর্মীসকলের সহযোগত আমি আজি 16 গাড়ি বস্তু সাহায্য সামগ্রী রাইজলে পঠিয়েছো। স্মর্তব্য, বিগত এটা সপ্তাহত বানত বিধ্বস্ত হয়ে পড়ল রাজ্যের 90% অঞ্চল। দুর্যোগের এই মুহূর্তত আচরিত ধরনে বানাক্রান্ত রাইজর দুঃখ দুর্দশা গৌণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের লগত 11 জন বিধায়কক লৈ দিল্লিত চলাই আছিল রাহুল গান্ধী বাসাও অভিযান। কিন্তু গুয়াহাটিলৈ আহি কংগ্রেসে করে রাহুল গান্ধী নহয় প্রদেশ কংগ্রেসের বিধায়ক সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দিল্লি ভ্রমণের আড়ত আছিল রাষ্ট্রপতি নির্বাচনের অঙ্ক। বানপানীর সময় আমি দিল্লিত থাকা নাই, বানপানীর সময় যেতিয়া আমি রাইজর ওসরলে গৈছো তেতিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তেজপুরত সকল মুখ্যমন্ত্রী সকল উপায়ুক্তক মাতি হিতাপ নিয়ন্ত্রিত কক্ষত বহি আছিল। তারপর রাজনৈতিক কামত ব্যস্ত আছিল, তথ্য সহকারে আপনাদেরকে প্রকাশ করেছে। আমি এদিনের কারণে তালে গৈ যেনেকে আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সহি করব গৈছে রাষ্ট্রপতির কারণে, আমিও রাষ্ট্রপতির কারণে সহি করব গৈ এদিনের কারণে গৈ আমি ঘুরে আইছো। কারণ যিয়েই নহক, বানর বতরত দিল্লিত বাহর পতা কংগ্রেসের সিদ্ধান্তক আন এক আত্মঘাতী সিদ্ধান্ত আখ্যা দিলে প্রতিপক্ষ তথা শাসক বিজেপিয়ে। কংগ্রেস দলটো যে আজি অতি অপ্রিয় পর্যায়ে গেছে তার কারণে এইটো, যেতিয়া কোভিড হল তেওঁলোকৰ সভাপতিজন 45 দিন দিল্লিত থাকিলে, এতিয়া অসমৰ মানুহ বানপানীত ডুবি আছে, তেওঁলোকে যদি ইডির কেছত ফসি থকা তেওঁলোকৰ নেতাক উদ্ধার করবর কারণে আন্দোলন ধর্ণা ইত্যাদি চলাই থাকে, অসমৰ রাইজে তো তেনেকেই লব। ইফালে বানৰ বতৰত রাজ্য সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত বান সাহায্য প্রদানত ব্যর্থ হওয়ার অভিযোগ তুলি সরকারলৈ প্রশ্ন বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। বান সাহায্যর বাবে কেন্দ্রই দিয়া পুঁজি কোড ব্যবহার করেছে রাজ্য সরকারে। খোৱা পানী টোপাও এমাহ ধরে দিব পৰা নাই, আমি আঙুলিয়ে দিয়ার পিছতো এই গাফিলতি কেতিয়াও গ্রহণযোগ্য নহয়। রিলিফ কেম্পত মোমবাতি দিয়া নাই বা যে পশু খাদ্য দিব লাগে সেইবিলাকো দিয়া নাই। মুঠতে কোনো মন্ত্রীয়ে কয় যে কেন্দ্রের পৰা অসমলৈ বানপানীর নিচিনাকৈ টকার ঢল বইছে, কিন্তু এই টকা কি কামত ব্যবহার হয়েছে, অসমের উন্নয়নের স্বার্থত অসমের মানুষ সকাহ দিবলৈ ব্যবহার হওয়া নাই, এই তো দুর্ভাগ্যজনক। পিছে এই প্রশ্নত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উত্তর, বান সাহায্যর বাবে রাজ্য সরকারক নালাগে কেন্দ্রীয় সরকারের সহায়। প্যাকেজ আমার তো নালাগে, প্যাকেজ আমার লাগিব দলং বনাব, রাস্তা বনাব, মথাউরি বনাব, কিন্তু পানি কমিলেহে আমি গম পাম, গতিকে এইটো একটা প্যাকেজ শব্দত যাব নালাগে, যি লাগে সেইটোকে দিব। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।